গরমের দিন মিয়া একটু দূরে দূরে দাঁড়াও, যাতে একটু আরামে পড়তে পারি। আমি এক মসজিদে গেছি, পরে দিয়ে একটু পরে যাই দেখি যে দোতলায় সাজ মুসল্লি, শুধু চারজন মুসল্লি, চারটা ফ্যানের নিচে সারি মুসল্লি দাঁড়াইছে। মানে সামনের কাতারে চারজন দাঁড়াইবো তো, মাঝখানে দাঁড়ায় নাই, ফ্যান চারটা, চারটার নিচে চারজন দাঁড়াইছে। মানে আরামে আদায় করব, সুন্নতের দরকার নাই। আজকের জমানায় প্রত্যেক মসজিদে মসজিদে দেখবেন সবদুল খালালের আমল বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল প্রত্যেকবার জামাত শুরু করার আগে বলতেন, হাজু বাইনাল মানাকিব, সবদুল খালাল তোমরা মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ করো, ওয়ালা তাজারু ফুরুজাতিন লিশায়তান, শয়তানের জন্য মাঝখানের জায়গা খালি রাখিও না। কিন্তু আমরা এখন সুন্দর মতো জায়গা খালি রাখি মাঝখানে মাঝখানে, তাহলে আল্লাহ রাসূলের সালাত থেকেও, সালাতের পদ্ধতি থেকেও দূরে সরে গেছে। তাহলে সালাত ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে আদায় করছেন সেই পদ্ধতিতে করা লাগবে। এইভাবে প্রত্যেকে ইবাদত জিকির করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে জিকির করছেন ওই পদ্ধতিতে করা লাগবে। দরুদ পড়ব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা যেই পদ্ধতিতে দরুদ পড়ছেন, আমাকে আপনাকে ওই পদ্ধতিতে দরুদ পড়া লাগবে। ওই পদ্ধতির সাথে মিললে সুন্নাত, পদ্ধতিতে না মিললে বেদাত। পাঁচ নম্বর মাকাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইবাদতকে কোন জায়গার সাথে ঠিক করে দিছেন, ওই জায়গার সাথে হইলে সুন্নাত, ওই জায়গার বাহিরে গেলে বেদাত। যেমন হজের জায়গা কোথায়? আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফার ময়দান। এখন আপনি কইলেন আরাফার ময়দানে যাইতে গেলে 8 লাখ 9 লাখ টাকা খরচ হয়, আমাদের দেশেও তো একটা ময়দান আছে, আছে না? টঙ্গীর ময়দান। তো গরিব মানুষ আমরা, আমরা একটু টঙ্গীর ময়দানে যাই বসে থাকি। কিছু জাহেল আছে দেখবেন যে ওই যে টিভিতে দেখায়, এসব জাহেলেরা বলে যে আমরা হজে যাওয়ার সামর্থ্য নাই, এই কারণে আমরা টঙ্গীর ময়দানে যাই, এরকম কিছু জাহেল বলে না? এইরকম কেউ যদি এখানে টঙ্গীর ময়দানে যায় বসে থাকে হজের সওয়াবের আশায়, তাহলে এটাকে সুন্নত না বেদাত? বেদাত। কারণ হজের জন্য একটা জায়গা নির্দিষ্ট করা হয়েছে, ওই জায়গার বাহিরে আল্লাহর জমিনে আর কোথাও হজের নিয়তে হজের সওয়াবের আশায় যাওয়া যাবে না। ছয় নম্বর জামান, সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইবাদতের জন্য যে সময় ঠিক করে দিছেন, ওই সময়ের সাথে মিললে সুন্নাত, ওই সময়ের বাহিরে গেলে বেদাত। আরাফার ময়দানের সময় হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত, এই সময়ের ভিতরে আপনি আরাফার ময়দানে গেলে আরাফার ফজিলত। এখন আরাফার ময়দান খালি পড়ে রয়েছে, যদি যাই এক মাসও বসে থাকেন আরাফার ময়দানের কোনো ফজিলত নাই, কারণ সময়ের সাথে সম্পৃক্ত। এই ছয়টা জিনিস মেনে যে কোনো ইবাদত, যে কোনো আমল করার নাম সুন্নতের এত্তেবা করা, এটাকে বলে এত্তেবা। এটাকে বলে কি? বুঝে আসছে? সর্বশেষ আরেকটা পয়েন্ট বলে আর অল্প সময় শেষ করে দিব ইনশাআল্লাহ, সেটা হলো সুন্নত মানতে চাই, সুন্নত মানার খুব আগ্রহ আছে কিন্তু মানতে পারি না, সুন্নত মানতে গেছি কিন্তু বেদাতি হয়ে বসে রয়েছি। সুন্নত মানার জন্য কত জায়গায় দৌড়ায়, কত জায়গায় যায়, কিন্তু দেখা গেছে আমি সুন্নত মানতে পারি না, বেদাতি হয়ে বসে রয়েছি। কারণটা কি? কিছু আমল আছে, কিছু জিনিস আছে, এই জিনিসগুলো নিজের মধ্যে সম্পৃক্ত করতে পারলে সুন্নত মানা আল্লাহ সহজ করে দিবেন। এই জিনিসগুলো আমল করতে হবে। এক নম্বর তাকওয়া আল্লাহ আযজা ওয়া জাল, এক নম্বর তাকওয়া, তাকওয়া হাসিল করতে হবে, আল্লাহর ভয়। তাকওয়া আলাদা একটা পাওয়ার, আলাদা একটা শক্তি, এই শক্তিটা ভিতরে অর্জন করতে হবে। এটা যার যত বেশি হবে তত বেশি তিনি সুন্নতের এত্তেবা করতে পারবেন। তাকওয়ার শক্তি দিয়ে, শারীরিক শক্তি দিয়ে সুন্নতের এত্তেবা করা যায় না। সুন্নতের এত্তেবা করতে হলে যে পাওয়ার, যে শক্তি লাগবে, এটা তাকওয়ার শক্তি। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো নসিহত করতেন, চারটা আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, চারটাই তাকওয়ার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহান নাসু তাকূ রাব্বাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কূলু কাওলান সাদীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউসিনা, আমাদেরকে একটু ওসিয়ত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই ওসিয়ত করতেন, উসিকুম বিতাকওয়াল্লাহ,
আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহর তাকওয়া। একটু আগে বলছি যে তাকওয়া থাকলে আল্লাহ আপনাকে আমাকে ফোরকান দান করবেন, ফোরকান, হক বাতিলের পার্থক্যকারী ফোরকান। তাহলে এক নম্বরে সুন্নতের উপরে থাকতে হলে, সুন্নি হইতে হলে, আহলে সুন্নত হইতে হলে, সুন্নতের এত্তেবা করতে হলে আল্লাহর ভয় অন্তরে, তাকওয়া অন্তরে ঢুকাইতে হবে। দুই নম্বর এখলাস, এখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি উদ্দেশ্য হইতে হবে। আল্লাহর রেজামন্দি উদ্দেশ্য না হইলে সুন্নতের উপরে থাকা যাবে না। যদি জনগণকে সন্তুষ্টি উদ্দেশ্য হয় আপনি সুন্নতের উপরে থাকতে পারবেন না। যদি আপনার অন্য কোনো উদ্দেশ্য হয়, প্রশ্ন তো রাত হয়ে গেছে, আর প্রশ্ন মনে হয় দরকার নেই না, আজকে আর প্রশ্ন প্রশেষ করে দিস, টাইম রাত হয়ে গেছে তো বেশি। জি, তাহলে দু নম্বরে যে বিষয়টা বলছি, এখলাস, এখলাস হল আমল লিল্লাহি আজ্জা ওয়া জাল। প্রত্যেকটা আমলের মধ্যে এখলাস থাকা লাগবে। দেখবেন যে মানুষগুলা যত বেশি মুখলেস, এই মানুষগুলা সুন্নতের তত বেশি এত্তেবা করে। আর যে মানুষটার মধ্যে এখলাস নাই, তার অন্য কোনো উদ্দেশ্য আছে, এই লোকের মধ্যে সুন্নতের এত্তেবা থাকে না। সে জনগণকে খুশি করার জন্য, জনগণ যা পছন্দ করে সেই আলোকে সে নিজেকে সাজায়, কারণ কি, তার মধ্যে এখলাস নাই। এই জন্য এখলাস না হলে সুন্নতের উপরে টিকে থাকা কোনোদিন সম্ভব নয়। কারণ আপনার পুরো সমাজ দেখতেছেন একরকম, আপনি মাঝখান দিয়ে সুন্নতের উপরে থাকবেন, যতক্ষণ আপনার মধ্যে এখলাস না হবে ততক্ষণ আপনি টিকে থাকতে পারবেন না। এই জন্য কি লাগবে, এখলাস। তিন নম্বরে যেটি লাগবে, সুন্নতের উপরে থাকার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহুম্মা সাব্বিত কালবি, আল্লাহ আমার কালবকে আপনি সাবেত রাখেন। কিসের উপরে? তাওহীদের উপরে, ঈমানের উপরে, সুন্নতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি সুন্নত মানার জন্য, সুন্নতের উপরে দায়েম ও কায়েম থাকার জন্য দোয়া করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে। চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর ওয়াদা, যখন আমার দিকে মানুষ চেষ্টা করবে আল্লাহ তখন রাস্তা খুলে দিবেন, হেদায়েতের রাস্তা খুলে দিবেন। চার নম্বর, কোরআন সুন্নাহ থেকে শরীয়তের এলেমগুলো শিখতে হবে, মানে পড়াশোনা করতে হবে।